হসপিটালে গেলে তো আমরা বিনামূল্যে এক কথায় পাই সেবা পাই, ঠিক হালকা টিকিট করা লাগে খালি, শুধু আর কিছু নাই। আর খুব সুবিধা আমরা তো একটা রাখি বলে, তারপরে একটা মেডিকেল কলেজ আছে, আমরা খুব সহজেই সেবা পাইরাম কেন গেলে, বিনামূল্যেও এক কথায় পাইরাম সেবা। বুঝলেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্মায় মানুষের উপকারের জন্য। বর্তমানে সিলেটের জনাব রাগিব আলী, যিনি মানব সেবার জন্য দেশে ও বিদেশে দানবীর রাগিব আলী নামেই বেশি পরিচিত। দানবীর রাগিব আলীর জন্ম 10 অক্টোবর 1938 সালে সিলেটের তালিবপুরে। পিতা জনাব রাশিদ আলী, মাতা সৈয়দা রাবেয়া বানু। 1947 সালের আগস্ট মাসে ভারত ভেঙে পাকিস্তানের জন্ম হলে সিলেট হয় পূর্ব পাকিস্তানের অংশ। 1949 সালে জনাব রাগিব আলী সিলেটের রাজা গিরিশচন্দ্র হাই স্কুলের ক্লাস 7 ভর্তি হন। লেখাপড়ার অবসরে তিনি তার পিতার কৃষিকাজে সহায়তা করেন। তারপর 1954 সালে ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ম্যাট্রিকুলেশনের পর বিভিন্ন জনের কাছ থেকে টাকা ঋণ করে 1957 সালের 4 এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান। হিথ্রো এয়ারপোর্টে যখন পৌঁছান তখন তার মানিব্যাগে রয়েছে মাত্র 1 পাউন্ড। হোটেলে হোটেলে কাজ করে অর্থ উপার্জন করতে লাগলেন। কয়েক বছর পর গড়ে তুললেন তার নিজস্ব হোটেল তাজমহল। 1963 সালের মার্চে জনাব রাগিব আলী বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পর জনাব রাগিব আলীর জীবনে এলো এক নতুন অধ্যায়। তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায় তখন গৃহযুদ্ধ চলছে। নাইজেরিয়ার বায়োফ্রন আর্মি ঘোষণা দিল যে তেল উৎপাদনকারী সকল স্থান বোমা মেরে উড়িয়ে দেবে। ব্যাস, সাথে সাথে ব্রিটিশ অয়েল কোম্পানির প্রতিটি শেয়ারের দাম কমে মাত্র 5 পেনিতে বিক্রি হচ্ছিল। জনাব রাগিব আলী ঝুঁকি নিয়ে 5 পেনিতে পাওয়া ব্রিটিশ অয়েল কোম্পানির প্রায় সকল শেয়ার ক্রয় করলেন। অনেকেই এই নির্বুদ্ধিতার জন্য তাকে ভৎসনা করছিলেন। যাই হোক, শেষে 1970 সালের 13ই জানুয়ারি নাইজেরিয়ার গৃহযুদ্ধ শেষ হল। অয়েল ফিল্ড গুলো অক্ষত রইল। 5 পেনি শেয়ারের দাম বেড়ে হল 3.5 পাউন্ড। জনাব রাগিব আলী রাতারাতি হয়ে উঠলেন কোটিপতি। এদিকে তার জন্মভূমি পূর্ব পাকিস্তানে, সারা পূর্ব বাংলা এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে গর্জে উঠে। ফলে 1971-এর 25শে মার্চে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র মানুষের উপর শুরু করল নির্বিচারে হত্যাযজ্ঞ। প্রতিবাদে শুরু হল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে দানবীর রাগিব আলী মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার দাবার, অর্থ সাহায্য করতে থাকলেন। ফলে আলবদর রাজাকার বাহিনী তাকে হত্যার ষড়যন্ত্র করলে তিনি সপরিবারে লন্ডনে ফিরে যেতে বাধ্য হলেন। লন্ডনে নেমেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ শুরু করলেন। লন্ডনের পথে পথে লিখে রাখলেন, স্টপ জেনোসাইড, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আমি দেখলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ। আমি আমার সপরিবারে আমি বাংলাদেশে চলে আসলাম। 1972 সালে রুগ্ন ফেরদোস ট্যানারি ক্রয় করে তার যাত্রা শুরু করলেন। বিদেশে চামড়া রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করলেন। ক্রয় করলেন আর এক রুগ্ন শিল্প প্রতিষ্ঠান, কোহিনূর ডিটারজেন্ট ফ্যাক্টরি। 1987 সালে জনাব রাগিব আলী কিনলেন রুগ্ন চা বাগান মালনি ছড়া। এবার তিনি চা ব্যবসায় মনোনিবেশ করলেন। চা শিল্পে দানবীর রাগিব আলীর অবদানের কথা বলতে যে তৎকালীন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বীর বিক্রম পিএসপি জনাব ব্রিগেডিয়ার আমিন আহমেদ এক পত্রে উল্লেখ করেন, জনাব, গত জুন মাসে আমি আপনার সিলেটের মালনি ছড়া চা বাগান পরিদর্শন করেছিলাম। পরবর্তীতে কর্ণফুলী চা বাগানও পরিদর্শন করেছি। বাগান দেখে প্রাণ জুড়িয়ে গেছে। বাগানের প্রতিটি সেকশন সম্বন্ধে আপনার যে জ্ঞান রয়েছে তা দেখে আমি যার পরনাই আনন্দিত হয়েছি। বাংলাদেশে অনেক লোকের টাকা আছে, কিন্তু উৎপাদন খাতে সঠিকভাবে টাকা খাটাতে গেলে আন্তরিকতার প্রয়োজন, প্রয়োজন মেধার। আপনার মাঝে তা দেখে আমি অভিভূত হয়েছি। সম্প্রতি নেয়া কেয়া ছড়া দলি চা বাগানটিও আপনার হাতে দ্রুত উন্নতি লাভ করবে বলে আমার বিশ্বাস। একে একে প্রাণ ফিরে পেল তারাপুর টি এস্টেট,
রাজনগর টি এস্টেট, লুবাছড়া টি এস্টেট, কাশীপুর টি এস্টেট, দলি টি এস্টেট, পঞ্চগড়ে তেঁতুলিয়া টি কোম্পানি। মানুষকে মানুষ করার লক্ষ্যে দানবীর রাগিব আলী গড়ে তুললেন বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট শহর থেকে 5-6 মাইল দূরে যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রাম রাগিবনগর। সুরমা নদী, বাসিয়া নদী এবং হাওর একে সিলেট শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে অজপাড়া গাঁ। সন্ধ্যা হলে হ্যারিকেনের আলোয় প্রিয়জনের পথ চেয়ে থাকতেন মা বোনেরা। রাগিবনগরে শিক্ষার হার বলতে কিছুই ছিল না। এমনি এক পরিবেশে দানবী রাগিব আলী হাজার বছরের কুসংস্কার ছিন্ন করে গড়ে তুললেন রাগিব আলী প্রাথমিক বিদ্যালয়। রাগিব আলী প্রবেশিকা পরীক্ষা পাশ করে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। সেখানে তিনি ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন। তিনি উপলব্ধি করলেন যে ইংরেজি ভাষা না জানলে সারা বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। তাই পিছিয়ে পড়া বাঙালিকে সামনে এগিয়ে নেয়ার জন্য প্রতিষ্ঠা করলেন হাজির রাশিদ আলী হাই স্কুল। কামাল বাজারে এই স্কুলটি প্রতিষ্ঠা করতে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়। নানা সামাজিক প্রতিবন্ধকতার জন্য কতিপয় স্বার্থন্বেষী মহলের হীন ষড়যন্ত্রের ফলে 1961 সালের স্কুল গড়ার উদ্যোগ 1971 সালে প্রায় 10 বছরের অদম্য ইচ্ছায় প্রতিষ্ঠিত হয় হাজির রাশিদ আলী উচ্চ বিদ্যালয়। আজ দানবীর রাগিব আলীর একক প্রচেষ্টায় গড়ে উঠেছে রাগিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার দলুই প্রাথমিক বিদ্যালয়, পানিউমদা রাগিব রাবেয়া কলেজিয়েট স্কুল, নেত্রকোনায় রাগিব মুজিব হাই স্কুল। সিলেটে শিক্ষাক্ষেত্রে দানবীর রাগিব আলীর অবদান অত্যন্ত ব্যাপক। এককভাবে নিজের অর্জিত অর্থে সিলেটের উন্নয়নের ইতিহাসের পাতা উল্টালেও এমন নজির মিলবে না। বাংলাদেশের বর্ডারে সুনামগঞ্জের বলিউড়া বাজারে, দোয়ারা বাজারে গড়ে তোলেন রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়। এমনিভাবে দানবীর রাগিব আলী প্রতিষ্ঠা করলেন 11টি স্কুল, 10টি প্রাথমিক বিদ্যালয়, 20টি মাদ্রাসা, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ সহ মোট 8টি কলেজ। তিনি একক প্রচেষ্টা ও অর্থায়নে 2002 সালে সিলেটে প্রতিষ্ঠা করলেন লিডিং ইউনিভার্সিটি। লিডিং ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা। দানবীর রাগিব আলী আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। সে দুটি হল ঢাকার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আর নর্থ সাউথ ইউনিভার্সিটি। বাংলাদেশের বাইরে 2009 সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রতিষ্ঠা করলেন লন্ডন কলেজ অব অ্যাডভান্স স্টাডিজ। যার জীবন শিক্ষার আলো জ্বালাবার জন্য উৎসর্গিত, তিনি নিজেই এবার নিজেরে আলোকিত করলেন। আমেরিকান ইউনিভার্সিটি থেকে অর্জন করলেন ডক্টর অফ ফিলোসফি ইন টি ফর ফুড সিকিউরিটি। একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেন ব্যাচেলার অফ বিজনেস ইন মার্কেটিং, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং। অধ্যাপক আ ম শ আরিফিন সিদ্দিক, প্রাক্তন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। দানবীর রাগিব আলী সম্পর্কে বলেন, রাগিব আলী অনন্য সাধারণ এক মানুষ। এদেশে শিক্ষা বিস্তারে সরকারের প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অবদান এক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয়। মানব কল্যাণে ও শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ এক ব্যক্তি রাগিব আলী। ইতোমধ্যে তিনি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বেসরকারিভাবে প্রতিষ্ঠা করেছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তার আর্থিক সহযোগিতা লাভ করেছে। আমি যতদূর জেনেছি, ব্যক্তি রাগিব আলী বিন্দু থেকে বৃত্তে উপনীত হয়েছেন। এ অবস্থায় অনেকেই ভোগবাদী হয়ে ওঠেন, কিন্তু ইউরোপীয় জীবনে আয়েস তাকে আকর্ষণ করেনি। নারীর টানেই তিনি ফিরে এসেছেন মাতৃভূমিতে, মায়ের কোলে। এই প্রত্যাবর্তন উপাখ্যান আমাদের আরেক বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের ঘরে ফেরার কথাই মনে করিয়ে দেয়। জনাব রাগিব আলী স্বদেশের বৃত্তবানদেরই শুধু নয়, প্রবাসী ধর্ণাঢ্য বাঙালিদেরও প্রেরণা হয়ে উঠতে পারেন।
একসময় বাংলাদেশের গ্রামের মানুষ রোগে শোকে ভোগে বিনা চিকিৎসায় কষ্ট পেতেন। মানুষের জন্য নিবেদিত প্রাণ দানবীর রাগিব আলীর স্বাস্থ্যসেবায় মনোনিবেশ করলেন। সাধারণ মানুষের জন্য গড়ে তুললেন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। গরিব রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র দেওয়ার ব্যবস্থা করলেন। আমরা এই হাসপাতালের ঐতিহ্য এবং হাসপাতালের আমাদের যে সেবা, এই সেবার মানকে যদি আমরা ধরে রাখতে পারি এবং সেবার মানকে যদি আমরা উত্তরোত্তর আরো বৃদ্ধি করতে পারি, সেখানে আমাদের সাফল্য তথা সারের সাফল্য। তাহলে আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাছে কাজ করে যেতে হবে, সেবা দিতে হবে। সিলেটের রাগিব নগরে গড়লেন শিশু ও মার স্বাস্থ্য সেবায় রাবেয়া বানু মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র। রাগিব রাবেয়া জেনারেল হাসপাতাল নির্মাণ করলেন মসজিদ মন্দির। আস্থার সম্পর্কে পৃথিবীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি তাদের অভিমত জানাতে কুণ্ঠাবোধ করেন না। ইউনাইটেড কিংডমের সাবেক প্রধানমন্ত্রী হিজ হাইনেস জনাব টনি ব্লেয়ার বলেন, আমি শুনেছি যে আপনি 1957 সালে ব্রিটেনে এসেছেন এবং হোটেল ব্যবসায় সাফল্য লাভ করে দরিদ্র ব্রিটেনবাসী ও বাংলাদেশিদের প্রচুর সাহায্য করছেন। আমি বিশ্বাস করি আপনি যে মহৎ উদাহরণ সৃষ্টি করেছেন সমাজের অন্যান্য সফল ব্যক্তিরা তা অনুসরণ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী শ্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেন, দানবীর রাগিব আলী দুস্থ মানবতার সেবায় এক জীবন্ত কিংবদন্তি। তাঁর দানশীলতার মাঝে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তিনি মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন। মানব সেবাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল সব দেশেরই খেলাধুলার প্রচলন রয়েছে। খেলাধুলার মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। তাই খেলাধুলার উন্নয়নে দানবীর রাগিব আলী সিলেট শহরের কেন্দ্রস্থলে চারতলা রাগিব রাবেয়া স্পোর্টিং ক্লাব ভবন দান করেন। খেলাধুলার উন্নতির জন্য শুরু করলেন পৃষ্ঠপোষকতা। দানবীর রাগিব আলী স্ত্রী অন্তপ্রাণ। জীবনে সুখে দুঃখে 45 বছরের সংসারে দুজনে মিলে গড়ে তুলেছেন কত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ। এমনই এক সময় 2006 সালের ডিসেম্বর মাসে দানবীর রাগিব আলীর জীবন সঙ্গিনী বেগম রাবেয়া খাতুন চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে। এত বছরের সতীসাধ্যী স্ত্রীর বিয়োগে বড় একা হয়ে পড়লেন দানবীর রাগিব আলী। আজকাল বড় একা লাগে, সংসার প্রায়শই খালি খালি মনে হয়। সারা বাড়িতে কত লোক রয়েছে, তারপরও মনে হয়